নমস্কার বন্ধুরা, সঙ্গীতাজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আপেল আর কমলা লেবু দিয়ে তৈরি একেবারে ভিন্ন স্বাদের একটি চাটনির রেসিপি নিয়ে। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। তবে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি অ্যাপেল অরেঞ্জ চাটনি। এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি একটা আপেল আর নিয়েছি একটা কমলা লেবু। আপেলের অর্ধেকটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর কমলা লেবু ছাড়িয়ে দানা বের করে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি। যেই বাটি মেপে চিনি নিয়েছি সেই বাটিরই এক বাটি জল এখানে দিয়ে দিচ্ছি। এখন যতক্ষণ না চিনিটা পুরোপুরি ডিজলভ হচ্ছে ততক্ষণ মাঝে মাঝে নাড়িয়ে যেতে হবে। এবার একটা তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার অ্যাড করছি 5-6 ফোঁটা পাতি লেবুর রস। রসটা একটু ঘন হয়ে এলে কেটে রাখা আপেল এবং কমলা লেবুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ বয়েল হতে দেব। মিনিট পাঁচেক বাদে ঢাকা তুলে নিচ্ছি। ফ্রুটসগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতো কিশমিশ। আরেকবার একটু নাড়িয়ে নিচ্ছি। আরো মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে নিয়ে বাকি অর্ধেক আপেলটা এখানে গ্রেট করে দিচ্ছি। চাটনি প্রায় হয়ে এসেছে। সব কিছু আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে অতি সুস্বাদু আপেল কমলা লেবুর চাটনি। ফ্রিজে রেখে ঠান্ডা করে প্রিয়জনদের সার্ভ করুন। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো খান, ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গীতাস রেসিপি।